গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে, কারণ আমি আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটার নাম হলো ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি। তো লোটে মাছ খেতে খুব সুন্দর লাগে, বাট দেখতে একদম ভালো হয় না। লোটে মাছ দেখতে একদম বাজে হয়, বাট খেতে খুব সুন্দর হয়। যারা লোটে মাছ খেতে একদম ভালোবাসে না, তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবো। এটা বানাতে খুব ইজি। তো চলো কী কী লাগছে দেখে নিই। তো লোটে মাছের ঝাল ঝাল ঝুড়ো বানাতে আমাদের লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো আমি এখানে বেশি পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এটা ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ো বলে। তো যে কম ঝাল খেতে যাও সে কম নেবে, যে বেশি ঝাল খাবে সে বেশি নেবে। আর আমি এখানে 3 পিস লোটে মাছ নিয়েছি। লোটে মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। রসুনটাও ভালো করে একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। তো দেখো আমার রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো আমার যেহেতু 3 পিস মাছ আছে, সেহেতু আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি। তো তোমাদের যেরকম পরিমাণ মাছ থাকবে, তো তোমরা সেরকম পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নেবে। তো আমি এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তো দেখো আমার এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটার মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করেছি, সেগুলো হচ্ছে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কারণ মাছের মধ্যেও নুন দেওয়া আছে। তো এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি মাছটা দিয়ে দেব। তো দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তো এটার মধ্যে আমি এবার মাছটা অ্যাড করে দেব। তো এবার মাছটা ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই মাছের কাঁটাগুলো খুব নরম হয়, তো এটা ঢাকা দিয়ে রেখে দিলে যে জলটা বেরোবে সেটাতে মাছটা আর তার কাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মাছটার মধ্যে জল বেরিয়ে গেছে। তো এই জলের মধ্যে মাছটা আর তার কাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার মাছটা ভালো করে নাড়াচাড়া করে নেব, কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় একটা লেগে যাওয়ার চান্স থাকে। তো মাছটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং একদম লাস্টে পুরো ড্রাই হয়ে যাবে, তখনই মাছটা কিন্তু হয়ে যাবে। দেখো এখনও ড্রাই হয়নি, আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে করতে ড্রাই হয়ে যাবে। 15 মিনিটস লেটার। তো দেখো আমার তৈরি হয়ে গেছে ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি। এটা গরম ভাত দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। তো তোমরা রেসিপিটা পারলে একবার প্লিজ ট্রাই করে দেখো, এবং কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।